হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে খুব চমৎকার একটি অ্যাপ শেয়ার করব, যার মাধ্যমে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লেতে ডাবল টাচ করে আপনার ডিসপ্লেটি লক স্ক্রিন অন করতে পারবেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন এই ফিচারটি কিন্তু দামি যে ব্র্যান্ডগুলো আছে কিংবা দামি যে ফোনগুলো আছে সেই দামি ফোনে কিন্তু ইনেবল করা থাকে, কম দামি অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ইনেবল করা থাকে না। এখন আপনি চাইলে একটা অ্যাপের সাহায্যে খুব সহজেই এই চমৎকার ফিচারটি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার লক বাটনটি বারবার প্রেস করতে হবে না বা আপনার লক বাটনটি নষ্ট হাত থেকে আপনি সুরক্ষা রাখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে একটি ভাঙাচোরা মোবাইল ফোন। আর এই মোবাইল ফোনটি দিয়ে দেখাবো যেভাবে আপনারা ডিসপ্লের উপর ডাবল টাচ করে ডিসপ্লেতে আলো নিয়ে আসতে পারেন লক খোলার জন্য, আবার ডিসপ্লের উপর ডাবল টাচ করলে ডিসপ্লের স্ক্রিন অফ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখন যদি প্রথমে আমি আমার ফোনের সেন্সরের উপর একটি ক্লিক করি বা টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আলো ভেসে উঠলো। ঠিক একই রকমভাবে আবার যদি সেন্সরের উপর ক্লিক করি বা সেন্সরের উপর হাত স্পর্শ করি তাহলে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ফোনের ডিসপ্লেটি অফ হয়ে গেল। সো এখন আমি ফোনটি আনলক করে আবার ডিসপ্লের উপর ডাবল টাচ করে দেখাচ্ছি যেভাবে ডিসপ্লের উপর ডাবল টাচ করে ফোনটি অন অফ করা যায়। জাস্ট এখান থেকে আমি ফোনের প্যাটার্নটি খুলে নিব। সো সিম্পলি ফোনের প্যাটার্নটি খোলার পর এখন যদি ডিসপ্লের উপর আমি ডাবল টাচ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফ হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আপনি যদি ডিসপ্লের উপর ডাবল টাচ করেন তাহলে কিন্তু এটি আবার অফ হয়ে যাবে। জাস্ট আরেকটি অপশন দেখাবো, সেটি হচ্ছে আপনি যখন ডাবল টাচ না করে ওইখানে একটা পপ আপ বাটন আছে, মানে ডিসপ্লেতে একটি পপ আপ বাটন আছে, সেইখানে ক্লিক করলেও কিন্তু ফোনটি ডিসপ্লে অফ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন একদম বাম পাশের এই কর্নার একটি পপ আপ বাটন, জাস্ট এখানে একটি ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফোনটির ডিসপ্লে কিন্তু অফ হয়ে গেছে। আর অবশ্যই বলবো যাদের ফোনের বাটনে প্রবলেম, আপনারা দেখতে পাচ্ছেন ফোনের ডিসপ্লে কিন্তু ভাঙা, আর এই ফোনটার বাটনে প্রবলেম, মানে পাওয়ার বাটন টোটালি কাজ করে না, ঠিক এই সমস্ত ফোনের জন্য এই অপশনটি ব্যবহার করে আপনার ফোনকে চমৎকারভাবে ব্যবহার করতে পারেন, অথবা আপনার ফোনের বাটন পাওয়ার বাটন ঠিক রাখার জন্য আপনি এই অ্যাপটি ইউজ করতে পারেন। সো এখন আমি দেখাবো কোন অ্যাপটা আপনি ডাউনলোড করবেন এবং কীভাবে এটি অ্যাক্টিভ করবেন। ওকে, সো বন্ধুরা, এই কাজটি করার জন্য, মানে ফোনের ডিসপ্লের উপর ডাবল টাচ করে ডিসপ্লে অন এবং অফ করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো এর জন্য খুব সিম্পলি আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং গুগল প্লে স্টোরে আসার পর ওপরের দিকে সার্চ বক্সে সার্চ করবেন স্মার্ট স্ক্রিন অন অ্যান্ড অফ। তো এই লেখাটা সার্চ করলে আপনাদের সামনে অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বরে যে অ্যাপ্লিকেশনটি আছে স্মার্ট স্ক্রিন অন অ্যান্ড অফ অটো, জাস্ট এর আইকন দেখতে কিন্তু ঠিক এইরকম হবে। সো এই অ্যাপটা আপনি ইনস্টল করে দেখতে পারেন। মোটামুটি এই অ্যাপটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বা এই অ্যাপটা যথেষ্ট ফাস্ট কাজ করে। জাস্ট সিম্পলি আমি 1.8 MB এই অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি এবং অ্যাপটি ইনস্টল হয়ে গেলে দেখাবো যে আপনারা এই অ্যাপটি আপনাদের ফোনের জন্য অ্যাক্টিভ করতে পারেন। জাস্ট সিম্পলি আমরা একটু অপেক্ষা করব এবং অপেক্ষা করার পরে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি অ্যাপ, মাত্র 1.08 MB একটি অ্যাপ, জাস্ট অ্যাপটি ইনস্টল হচ্ছে এবং ইনস্টল হওয়ার শেষে আমি আপনাদের দেখাবো যে আপনারা এই অ্যাপটি আপনাদের ফোনের জন্য অ্যাক্টিভেট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন জাস্ট সিম্পলি আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার পর দেখতে পাচ্ছেন এর ইন্টারফেস ঠিক এরকম হবে। সো প্রথমে আপনাদের একটি পারমিশন দিতে হবে, আর পারমিশন দেওয়ার জন্য জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট একটা অপশন চলে আসছে। আর ওপরের দিকে লক্ষ্য করলে দেখবেন এই অ্যাপটির নাম হচ্ছে স্মার্ট স্ক্রিন অফ অ্যান্ড অন। সো এটিকে আমরা অ্যাক্টিভ করার জন্য নিচের দিক থেকে সিম্পলি অ্যাক্টিভের উপর ক্লিক করতেছি, তাহলে কিন্তু এই অ্যাপটি অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট ওকেতে ক্লিক করব। এখন এখানে আরও কিছু সেটিংস আছে, জাস্ট সেই বিষয়গুলো সিম্পলি আপনাদের দেখালে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই সেটিংসটি কিন্তু ইনেবল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ইনেবল স্ক্রিন অন অ্যান্ড অফ অটোমেটিকলি, এটা কিন্তু ওকে করা আছে, মানে টিক মার্ক দেওয়া আছে, তার মানে এটি ইনেবল করা আছে। সো এরপর একটু নিচের দিকে আসলে আরও কিছু সেটিংস করতে হবে। দেখতে পাচ্ছেন আপনি যখন ডিসপ্লের উপর ডাবল টাচ করে অন অফ করবেন তাহলে জাস্ট এই বাটনটাকে অন করে দিবেন। সিম্পলি আমি এখানে ডাবল টাচটাকে অন করে দিচ্ছি এবং অন করার পর ওকে করে দিলাম, তাহলে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম সবার শেষে স্মার্ট স্ক্রিন অন অ্যান্ড অফ এই বাটনটাকে টিক মার্ক দিয়ে ওকে করে দিতে হবে। জাস্ট সিম্পলি আমি এটাকে ওকে করে দিলাম। এরপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে অ্যাড আসতে পারে একটি বিষয়, তাহলে কিন্তু আপনাদের ওখানে অ্যাড আসতে পারে, আর অ্যাড আসলে সিম্পলি একটা ক্রস করে দিবেন অথবা ব্যাক করে দিবেন। এরপর আরেকটু নিচের দিকে আসলে আপনারা আরেকটা সেটিংস করতে পারেন, সেটা হচ্ছে ডিসপ্লের ওপর একটি পপ আপ নিয়ে আসতে পারেন এবং সেটি নিয়ে আসলে ডিসপ্লের ওপর ডাবল টাচ না করলে জাস্ট সিম্পলি একটা টাচ করলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটি অফ হয়ে যাবে। সো এটার জন্য আরেকটু নিচে আসতে হবে। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন
এখানে শো ফ্লটিং পপ আপ, জাস্ট এখান থেকে শো ফ্লটিং পপ আপটার উপর টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফ্লটিং পপ আপ চলে আসছে। সো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফোনটি অফ হয়ে গেল। আবার যদি আমি ফোনের সেন্সরের উপর ক্লিক করি বা ডিসপ্লের উপর ডাবল টাচ করি, তাহলে কিন্তু ফোনের আলো চলে আসলো। এখন আমি লকটি খুলে আবার কিন্তু ফোনে প্রবেশ করতে পারবো, জাস্ট সিম্পলি আবার সেই জায়গায় চলে আসলাম। সো মোটামুটি এই তিনটি সেটিংস অন করলে আপনার খুব সহজেই আপনার ফোনে এই সেটিংসটি ইনেবল করতে পারবেন। আর এখন থেকে আপনি যদি ফোনের ডিসপ্লের উপর ডাবল টাচ করেন অথবা ফোনের সেন্সরের উপর একবার টাচ করেন, তাহলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটি অফ হয়ে যাবে। সো যাদের ফোনের পাওয়ার বাটনের সমস্যা বা ফোনের লক করতে বা লক খুলতে সমস্যা, তারা খুব ইজিলি এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। ওকে, সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব এই অ্যাপটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে, এবং যে সমস্ত ফোনে সাপোর্ট করবে না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে একটি ভিডিও তৈরি করা যাবে। আর যাদের সাপোর্ট করে অবশ্যই তারাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।